ভোরের আলো ফুটলেই ঘাসের ডগায় মুক্তদানার মতো ঝলকানি দেয় স্নিগ্ধ শিশির কণা। স্নিগ্ধ শিশির ভেজা সবুজ ধানের পাতাগুলো নুয়ে পড়ছে বাতাসে, আর এসব থেকেই প্রকৃতি জানান দেয় শীতের আগমনী বার্তা। ভোরের আলো ফোটার আগেই প্রকৃতিতে আজ ভর করেছে ঘন কুয়াশা। চারদিকে তাই আজ সূর্যের আভা ছড়ায়নি, নেমে এসেছে শীতের আমেজ। কার্তিকের শুরু থেকেই এমন শীতের আবহাওয়া তৈরি হয়েছে দেশের উত্তরাঞ্চলে। ক্রমেই কমছে বাতাসের আর্দ্রতা আর বাড়ছে হিমেল ঠান্ডা পরশ। বর্তমানে দিনের বেলায় গরম এবং রাতের বেলা শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে ঠান্ডার কারণে ভোরবেলায় কাঁথা শরীরে মুড়িয়ে নিতে বাধ্য হচ্ছে মানুষ। বিভিন্ন কারণে এবার হেমন্তেই কড়া নাড়ছে শীত। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ঘরের সিলিং ফ্যানটি। আগে ভাগেই শীত নামায় লেপ তোষকের বিক্রি বেড়েছে বলছেন কারিগররা। সারা বছর তাদের জিনিস হয় শীতের, শীতের মনে করো ধরো দুই মাস, এই দুই মাসই মনে করো যে কামাই করি। এটি গরমের সময় কাজ হয় না, হয়তো পাঁচ ছয় দিন পরে হয়তো আগে দুটো হইলে হইলো, না হলে নেই গরম। যদি কাজ না হয় তো বয়ে থাকা। তো ভাই কাজ হলো, কাজ এখন করার ওপর ইনকাম, যদি দু তিনটে তুলে পারি তো মনে করো সাতশো আটশো হাজার। পাখিদের দানা ঝাপটানোর শব্দ আর কিচিরমিচির ডাকে ঘুম ভাঙছে কৃষকের। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। হিমেল হাওয়া আর শীতের ভেজা ভোর যেন জানান দিচ্ছে ধীর পায়ে শীত আসছে প্রকৃতিতে। পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে বিন্দু গোস্বামী, আপডেট টিভি।